খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তফা নুরুল ইসলাম আর নেই। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত 9:30 দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কাল বেলা 11:00 সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। ইকরামুল আদনানের রিপোর্ট। আমার বাংলা, বাঙালির আত্মপরিচয়, আমাদের মাতৃভাষার চেতনা ও ভাষা আন্দোলন প্রবন্ধের লেখক, খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। কিছুদিন ধরে তিনি কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল 91 বছর। মোস্তফা নুরুল ইসলাম 1927 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে কলকাতায় কবি কাজী নজরুল ইসলামের হাতে লেখাপড়ায় হাতেখড়ি। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের গ্র্যাজুয়েশনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। পরে লন্ডন ইউনিভার্সিটির প্রাচ্য ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র সোয়াস থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। মোস্তফা নুরুল ইসলামের কর্মজীবনের শুরু দৈনিক আজাদ পত্রিকায় প্রতিবেদক হিসেবে। 1951 সালে তিনি সহকারী সম্পাদক হিসেবে 2 বছর দৈনিক সংবাদে সাংবাদিকতা করেন। করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যাত্রা শুরু হয়েছিল তার হাতে। স্বাধীনতার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। 52 ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির প্রায় প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 30টির বেশি প্রবন্ধ সংকলন ও গবেষণা গ্রন্থ রয়েছে মোস্তফা নুরুল ইসলামের। বিটিভিতে মুক্তধারা অনুষ্ঠানের একাধারে 15 বছর উপস্থাপন করেন তিনি। সাহিত্যে অবদান রাখায় 2010 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি। 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে তার। মেয়ে আতিয়া ইয়াসমিন ও নন্দিতা ইয়াসমিন এবং ছোট ছেলে রাজন বিদেশে আছেন। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, ঢাকা।